আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা এক যুগ আগের বার্সেলোনার সেই বিশ্বজয়ী দলের পিকে সার্জিও বুস্কেরসরা এখনও অবসর নেননি দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন সেই দলেরই অন্যতম তারকা মিডফিল্ডার জাবি ব্রাজিলীয় সংবাদমাধ্যম ইউএল স্পোর্টসের নির্ভরযোগ্য সাংবাদিক ব্রুনো আন্দ্রাদের খবর মানলে বলতেই হবে বার্সেলোনায় আসছেন জাভি পিকে বুস্কেরসদের আরেক বন্ধু সে বন্ধু বার্সেলোনার সে বিখ্যাত দলের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি আর কেউ নন ব্যাক ডানি আলভেস পিকে বুস্কেটসদের মতো ডানি বেসও খেলা চালিয়ে যাচ্ছেন তবে পিকে বুস্কেটসরা এখন বার্সেলোনায় থাকলেও আলবেস বার্সা ছেড়ে দিয়েছিলেন প্রায় অর্ধযুগ আগে সাও পাউলোর হয়ে খেলেছেন দুই বছর আলবেসের ব্যাপারে বার্সেলোনা যে ইতিবাচক সেটা কিছুদিন আগে বোঝা গিয়েছিল দলটার সভাপতি হুয়ান লাপোরতোর এক কথাই কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে আলবেসকে নিয়ে কথা উঠলে লাপোর্তো বলেছিলেন দানি আমাদের সাহায্য করার জন্য মুখ আছে ক্রীড়া বিষয়ক ব্যাপারগুলোতেও আমাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে সে এদিকে মেসির ভ্যালন্ডিয়ার জয়ের খবর ডাহা মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন দু হাজার একুশ ব্যালন্ডিয়ার লিওনাল মেসির হাতেই উঠবে ফরাসি সময়কে ফ্রান্স ফুটবল এর বর্ষসেরা ফুটবলারের এ পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা গত আট অক্টোবর প্রকাশ করা হয় ভোটাভুটির মাধ্যমে উনত্রিশে নভেম্বর প্যারিসে বিজয়ের হাতে তুলে দেওয়া হবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কিন্তু ইউরোপের কিছু সংবাদ সংবাদমাধ্যম আগেভাগেই এই পুরস্কারটা মেসির হাতেই উঠবে বলে জানিয়ে দেয় এদিকে ফ্রান্স ফুটবলের সম্পাদক জানিয়েছেন এ বছর ব্যালন্ডিয়ার বিজয় হিসেবে এখনও কাউকে বেছে নেওয়া হয়নি পর্তুগিজ সংবাদ মাধ্যম আরটিপি স্পোর্টস এর আগেই জানাই এ বছর সপ্তমবারের মতো ব্যালন্ডিয়র জিতবেন পিএসিজির তারকা মেসি সংক্ষিপ্ত তালিকায় রবার্তো লেবান্দস্কি আর্লিং হল্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথা অনুযায়ী ফ্রান্স ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি আর্জেন্টাইন তারকা নিজেও নাকি খবরটা জানেন এমনটাই বলা হয় কিছু সংবাদ মাধ্যমে কিন্তু এই সময়কে সম্পাদক সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদনকে ডাহা মিথ্যা কথা বলেছেন শুধু তিনিই নয় আরও বেশ কিছু গণমাধ্যম এই খবরকে ডাহা মিথ্যা বলেছে